অয়ন শীলের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্রটা আসলে কি সেটাই এখন বড় প্রশ্ন। নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগে শুধু প্রমোটার অয়ন শীলকে কি বোড়ে হিসেবে ব্যবহার করেছিলেন শান্তনু, নাকি আরও কেউ ছিল? ইডির দাবি অয়ন জেরায় জানিয়েছেন শান্তনুর সঙ্গে আরও তিনজন বিল্ডিং ডেভেলপারের পরিচয় করিয়ে দেন তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, ঠিক কি জানতে পারছো এই তিনজন বিল্ডিং ডেভেলপারের নাম উঠে আসছে সামনে? দেখো, তোমাকে জানি নাকি FD ব্লকের 388 নম্বরের যে অফিস থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে, ইডি সূত্রে খবর, সেখানে যে সিসিটিভি রয়েছে সেই প্রেমাইসেসে ওই সিসিটিভি ফুটেজ দেখে আরো বেশ কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এবং এই ফুটেজ যখন একেবারে সেই অফিসে বসে অয়ন শীলকে দেখানো হয়, তিনি তিনজন বিল্ডিং ডেভেলপারের নাম কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। এবং যেটা ইডি সূত্রে খবর যে ইতিমধ্যে কনফেস করেছেন অয়ন শীল যে তিনি এই তিনজন বিল্ডিং ডেভেলপারের সাথে পরিচয় করে দিচ্ছিলেন শান্তনুকে, এবং শান্তনু বিভিন্ন সময় এই বিল্ডিং ডেভেলপারের কাছেও বা তাদের ব্যবসাতেও কিন্তু টাকা ইনভেস্ট করেছিলেন। অর্থাৎ যে কথা আমরা সকাল থেকেই বলছিলাম যে শুধুমাত্র অয়ন কি একজন বোর্ডে নয়, এরকম আরো একাধিক বোর্ডে ছিল শান্তনুর, যার মাধ্যমে তারই বিপুল পরিমাণ টাকা কালো টাকাকে বৈধ করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই তিনজন নতুন বিল্ডিং ডেভেলপারের কিন্তু নাম উঠে আসছে। এরকম আরো একাধিক সদস্যকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে কাজ চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। এছাড়া আরেকটি চাঞ্চল্যকর তথ্য যেটা পাওয়া যাচ্ছে, একই দিনে 2019 সালের একই দিনে প্রায় 7 কোটি টাকা বা 7 crore এই টাকা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে সরাসরি গেছিল অয়ন শীলের অ্যাকাউন্টে। কেন এই টাকা গেছিল এবং সেখান থেকে সে টাকা অন্য কোন কোন অ্যাকাউন্টে গেছে তাই আপাতত কিন্তু খতিয়ে দেখবেন তদন্তকারী। ধন্যবাদ সুকান্ত। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, যে তথ্য সামনে আসছে যে শুধুমাত্র অয়নশীল নয়, এরকম আরো একাধিক বোর্ডকে ব্যবহার করে থাকতে পারেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? দেখো, একেবারেই তদন্তকারী আধিকারিকরা যেটা এক প্রকার নিশ্চিত যে শান্তনু বন্দ্যোপাধ্যায় সে নিজে সুপরিকল্পনা করেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা যে সে আত্মসাৎ করেছে এবং তার লাভ বেশ কয়েকজনকে দিয়েছে, সেরকম বেশ কয়েকজন যারা মাথায় বসে আছে, যেই মাথার খোঁজ ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হচ্ছে। এবং তদন্তকারীরা নিশ্চিত যে অয়নশীল এ হচ্ছে একটা এমন ক্যারেক্টার যে এরকম ধরনের অয়নশীল হয়তো দুজন তিনজন চারজন থাকতে পারে, তার কারণ অয়নশীলের মাধ্যমেই কমপক্ষে তিনজনের এরকম নাম পাওয়া গেছে যারা একই রকমভাবে শান্তনুর সঙ্গে যোগাযোগে ছিল এবং তারাও কি একইভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা চালিয়ে গেছে, যেটা আদতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকা, যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের টাকা এই কুন্তলের সঙ্গে একই রকম চক্রের মধ্যে থেকে অযোগ্যদের সুযোগ করে দেওয়ার বদলে তারা টাকা নিয়েছিল। এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় আজকে যখন আদালতে পেশ করা হবে, হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে অয়নশীলকে, হেফাজতে পাওয়া গেলে আরও বেশ কয়েকজন এই ধরনের লিঙ্কম্যান বা এই ধরনের যারা সরাসরি জড়িত, যেমন অয়নশীল সে নিজে একজন প্রমোটার হয়ে তার বাড়ি থেকে OMR শিট পাওয়া যাচ্ছে, পুরসভার নিয়োগের বেশ কিছু কাগজ পাওয়া যাচ্ছে, প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, উত্তরপত্র পাওয়া যাচ্ছে, সেই উত্তরপত্রগুলোর মধ্যে অন্যতম এই যে OMR শিটগুলো, সেগুলো শুধুমাত্র কি SSC নাকি অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার? একেবারে এই প্রশ্ন কিন্তু উঠবে যে OMR শিট কি শুধুই SSC নাকি অন্যান্য সরকারি চাকরির OMR শিটও রয়েছে।